বন্ধুরা, এই গাছটি আপনার রাতকে সুন্দর করে তুলবে। সহজ কথায়, এর একটি পাতা খাওয়ার সাথে সাথে আপনি সারা রাত ধরে সেক্সুয়ালি অ্যাক্টিভ থাকতে পারবেন। এটি আমাদের শরীরের নিচের অংশে জনন অঙ্গের কাছে আশ্চর্যজনক উদ্দীপনা উৎপন্ন করে, আর এটি পুরুষদের জন্য একটি শক্তিশালী টনিক হিসাবেও প্রমাণিত। বন্ধুরা, এই উদ্ভিদটিকে খুবই মনোযোগ সহকারে দেখুন। আপনি অবশ্যই আপনার বাড়ির চারপাশে এই গাছটি হয়তো দেখেছেন, এবং আপনি এতদিন এই গাছটিকে উপেক্ষাই করে এসেছেন। কিন্তু বিশ্বাস করুন, আজকের এই ভিডিওটি দেখার পর আপনি কখনই এই গাছটিকে আর উপেক্ষা করবেন না। এই উদ্ভিদটিকে খুব মনোযোগ সহকারে দেখে নিন, কারণ এই গাছটি আপনার দারিদ্রতাকে দূর করবে। আপনার ভাগ্য আপনার সাথে থাকবে, আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি আসবে, এবং আপনার কোনো রোগ থাকলে সেই রোগও আপনার কাছ থেকে অনেক দূরে চলে যাবে। বন্ধুরা, এটি কেবল একটি উদ্ভিদই নয়, এটি ভারতীয় পুরাণ অনুসারে একটি হীরার সমতুল্য হিসাবে বিবেচিত হয়। অনেক লোক তাদের বাড়ির চারপাশে এই গাছটি দেখার পরে তাকে তুলে ফেলে দেন, কিন্তু আজকের পর থেকে আপনি এটি মোটেও করবেন না। কারণ এই ভিডিওতে আমরা আপনাকে এই উদ্ভিদ সম্পর্কে এমন কিছু তথ্য দেব যা আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করলেও এর মতো গুণ সম্পন্ন কোনো জিনিসই পাবেন না। তবে আপনি যদি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন এবং এই গাছটির সঠিক ব্যবহার বুঝতে পারেন, তবে আপনি আপনার জীবনে বিনামূল্যেই লক্ষাধিক টাকার উপকার পাবেন। বন্ধুরা, যদি আপনার আয়ুর্বেদে একটুও বিশ্বাস থাকে, তাহলে একটা কথা মনে রাখবেন যে বৈদিক পুরাণ অনুসারে এই উদ্ভিদটিকে আয়ুর্বেদিক উপায়ে একটি হীরা হিসাবে বিবেচনা করা হয়। এই উদ্ভিদের মূল বা শিকড়কে একটি হীরার সমতুল্য বলে মনে করা হয়। এই গাছটির নিয়মিত জলের প্রয়োজন হয় না। এটি স্বয়ংক্রিয়ভাবে তার পথ তৈরি করে, তার পথ খুঁজে পায় এবং সেখানেই থেমে যায়। এবং আপনি যদি এই উদ্ভিদটিকে সঠিকভাবে ব্যবহার করেন, তবে বিশ্বাস করুন, আপনি আপনার জীবনে কখনই কোনো সমস্যার সম্মুখীন হবেন না, এমনকি আপনি নানান ধরনের রোগ থেকে মুক্তিও পাবেন। যদি কোনো মহিলা সন্তান প্রাপ্তির জন্য চিন্তিত হন, তবে তিনি একটি সন্তান রূপে আশীর্বাদ পাবেন। এবং এই গাছটিতে ঐশ্বরিক শক্তি রয়েছে যা অনেক বৈদিক পুরাণেও লেখা আছে, যার কারণে আপনার বাড়িতে যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে, তবে তা চলে যাবে। ঘরে ভূত আত্মার বাস থাকলে তাহলে তার থেকেও মুক্তি পাবেন, এবং আপনার জীবনে ইনকামের সোর্স অর্থাৎ অর্থ প্রবাহের অনেক পথ খুলে যাবে। তবে সবার আগে আপনাদের একটা জিনিস জানা উচিত, এই উদ্ভিদের নাম হল অতিবলা, যদিও এটিকে মহাবলী নামেও জানা যায়। অতিবলা নাম থেকে এটি স্পষ্ট যে এটির মধ্যে প্রচুর শক্তি রয়েছে, যা পুরুষদের মধ্যে শক্তির যোগান দেয় এবং মহিলাদের খুশি করে। যখন একজন পুরুষ এটি সেবন করেন, তখন যৌনমিলনের মহিলা তৃপ্ত হন এবং একটি আনন্দদায়ক অভিজ্ঞতা লাভ করেন। সাধারণত আপনি যদি কোনো রোগে আক্রান্ত হন, তবে আপনি শরীরে প্রোটিন সরবরাহ করতে মাল্টিভিটামিন ওষুধের সেবন করেন, তবে আজ থেকে এসব খাওয়া বন্ধ করে দিন, কারণ এই উদ্ভিদ আপনাকে বিনামূল্যে প্রতিটি মাল্টিভিটামিন সরবরাহ করবে। আসুন জেনে নিই কিভাবে। আপনারা অবশ্যই জেনে রাখবেন যে এই অতিবলা উদ্ভিদ ব্যবহারের জন্য সম্পূর্ণরূপে নিরাপদ। সর্বপ্রথম আপনাকে এই অতিবলা গাছের মূল অথবা শিকড়কে ভেঙে ফেলতে হবে, তারপর তাকে ভালো করে জল দিয়ে ধুতে হবে, পরিষ্কার করতে হবে। ভালোভাবে পরিষ্কার করার পর এটিকে কমপক্ষে তিন দিনের জন্য রোদে শুকাতে দিন। ভালোভাবে শুকিয়ে আসলে এরপরে এটির একটি মিহি পাউডার তৈরি করে নিন। এবার এই পাউডারকে মাত্র তিন মাস সেবন করুন। আপনার যদি পেটের সমস্যা থাকে, পেটে ব্যথা হয় বা পাচনে সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, তবে এটি আপনাকে এসব রোগ থেকে মুক্তি পেতে অনেক সাহায্য করবে। সন্ধ্যায় ঘি এর সাথে মিশিয়ে রুটিতে লাগিয়ে খেলে আপনার শরীর লোহার মতো শক্তিশালী হয়ে উঠবে। যদি আপনি একজন মহিলা হন,
এবং এই উদ্ভিদটি তিন মাস ধরে খান এবং আপনি যদি সন্তান ধারণ করতে সক্ষম না হন তাহলে এটা সেবন করার পর আপনার অবশ্যই সন্তান প্রাপ্তি ঘটবে। যদি আপনার সন্তান হওয়ার একটুও সম্ভাবনা রয়েছে তবে সেটি অবশ্যই ঘটবে, এই উদ্ভিদ আপনাকে অবশ্যই উপকার দেবে। অতি বলা উদ্ভিদ পুরুষদের জন্য একটি অকল্পনীয় শক্তি প্রদানকারী ঔষধ হিসাবে বিবেচনা করা হয়েছে। আজুর্বেদ অনুসারে আমরা আপনাকে বলে রাখি যে অনেক লোক তাদের জীবনে অনেক সমস্যার মধ্যে আছেন কারণ তাদের বাড়ির পরিবেশ ভালো নয়, সংসারে নানান ঝামেলা, স্ত্রীর সাথে কথা কাটাকাটি ইত্যাদি ইত্যাদি সমস্যা। আপনি জানলে অবাক হবেন যে এই গাছটি আপনার সাংসারিক জীবনকে আনন্দময় করে তুলতেও অনেক কার্যকরী হয়ে থাকে। কিভাবে, আসুন এবার সেটাও জেনে নিন। অতিবলা গাছের মূলে 10টি হাতির সমান শক্তি রয়েছে। প্রথমে সরাসরি সূর্যের আলোতে এর শিকড়কে পরিষ্কার করে ভালোভাবে শুকিয়ে নিন এবং তারপর এর মূলের একটি পাউডার বা গুঁড়ো তৈরি করুন। এবার এক গ্লাস দুধের সাথে এক চামচ মধু এবং আধা চামচ গুঁড়োকে মিশিয়ে রাতে ঘুমানোর আগে সেবন করুন। বিশ্বাস করুন, আপনি আপনার শরীরে 10টি হাতির সমান শক্তি অনুভব করবেন, শরীরে ঘোড়ার মতো বল পাবেন। আপনার স্ত্রীর সাথে যৌন মিলনে কয়েক সেকেন্ড লাগছিল তা এরপর থেকে আপনার এক ঘন্টা লাগবে, আপনার টাইমিং বহুগুণ বেড়ে যাবে। একটি সুখী দাম্পত্য জীবনের জন্য স্ত্রীকে এতটা সময় আপনাকে দিতেই হবে। বন্ধুরা, এই গাছের মধ্যে অনেক ধরনের ঐশ্বরিক গুণ লুকিয়ে আছে। আপনি যদি মনে করেন যে আপনার বাড়ির পরিবেশ ভালো থাকে না, আপনার বাড়িতে ঝগড়া ঝামেলা লেগেই থাকে, অশান্তির শেষ নেই, তাহলে এই গাছের তিনটি পাতা নিন এবং ঘরের যে কোনো আলমারি, তাতে সেটি কাঠের, লোহার বা অ্যালুমিনিয়ামেরই হোক না কেন, সেই আলমারির উপরে রাখুন এবং কোনো কিছু দিয়ে তাকে চেপে দিন। কোনো বই, কাঠের টুকরো, ছোট্ট কোনো পাথর দিয়ে চাপা দিলেও সমস্যা নেই এবং এক মাসের জন্য তাকে সেই জায়গা থেকে সরিয়ে ফেলবেন না। শুধু এটি করে একবার দেখবেন, আপনি নিঃসন্দেহেই অনেক সুবিধা পাবেন। আপনার বাড়িতে যে নেতিবাচক শক্তি আছে, আপনার বাড়িতে যে নেগেটিভিটি আছে, তা স্বয়ংক্রিয়ভাবেই দূরে যেতে শুরু করবে, আপনার বাড়ির পরিবেশ খুব ভালো হতে শুরু করবে। আপনার যদি ছোটখাটো বিষয় নিয়ে আপনার স্ত্রী বা আপনার পিতামাতার সাথে ঝগড়ার সৃষ্টি হতো, তবে সেটিও বন্ধ হয়ে যাবে। দ্বিতীয়ত, আপনি যদি মনে করেন যে আপনি এমন একটি জায়গায় বাস করছেন যেখানে ভূত, প্রেত বা আত্মা বাস করছে, বা আপনি রাতে কোনো কারণে ভয় পেয়ে যাচ্ছেন, তাহলে আপনি একটি লাল কাপড় নিন, তার সাথে এই গাছের একটি শিকড় বা মূলের টুকরোকে বাঁধুন এবং যদি আপনি একজন পুরুষ হন তবে এটিকে আপনার ডান হাতে বেঁধে নিন। এখন বিশ্বাস করুন, যদি এমন কোনো শক্তি আপনাকে কাজ করতে বাধা দেয় বা আপনার ভাগ্যকে বাধা দেয়, তবে এই গাছটি আপনাকে এসব থেকে মুক্তি প্রদান করবে। অতিবলা উদ্ভিদ হিন্দু পুরাণ অনুসারে একটি হীরের সমান। বন্ধুরা, লাখ লাখ টাকা খরচ করলেও এমন তথ্য আমাদের চ্যানেল ছাড়া আপনি অন্য কোথাও জানতে পারবেন না। প্রাচীনকালে রাজা মহারাজারা, ক্ষত্রিয়রা, সাধারণ প্রজা এবং ঋষি মনীষীরাও সবসময় এই গাছটিকে তাদের সঙ্গে রাখতেন। প্রাচীনকালে রাজা মহারাজারা এর গুঁড়োকে প্রতিনিয়ত সেবন করতেন। এটি সকালে দুধের সাথে এবং সন্ধ্যায় রুটির সাথে খেতে ব্যবহৃত হয়। হিন্দু পুরাণ অনুসারে অতি বলা শিকড়ের গুঁড়ো আপনার জন্য অমৃতের মতো। বন্ধুরা, সকালে আধা চামচ দুধের সাথে এটিকে খেলে বিশ্বাস করুন আপনার শরীরের সমস্ত রোগ দূর হয়ে যাবে, আর রুটির সাথে ঘি মিশিয়ে খেলেও অনেক উপকার পাবেন। আপনার শরীর অনেক মজবুত হবে, হাড় লোহার মতো শক্ত হবে। আপনি যদি খুব দুর্বল হন তবে আপনি শক্তিশালী হয়ে উঠবেন। হিন্দু পুরাণ অনুসারে অতি বলা এমন একটি উদ্ভিদ হিসাবে বিবেচিত হয় যার মধ্যে দৈব শক্তি আছে, বৈজ্ঞানিক শক্তি আছে, আজুর্বেদিক শক্তিও আছে। তবে আপনাকে শুধু এটিকে সঠিকভাবে ব্যবহার করতে জানতে হবে। অতি বলা একটি আজুর্বেদিক ভেষজ যা প্রায়শই ত্রিফলার বিকল্প হিসেবে ব্যবহৃত হয়।
ত্রিফলা হল তিনটি ভেষজের মিশ্রণ, যা হল আমলা, অরহর এবং বাহেরা। অতিবয়াতকে সাধারণত ত্রিফলার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিকল্প হিসাবে বিবেচনা করা হয়, কারণ এটিতে অন্য দুটি ভেষজ উদ্ভিদের চেয়ে অনেক বেশি ঔষধি বৈশিষ্ট্য রয়েছে এবং এর অনেক স্বাস্থ্যজনিত উপকারিতাও রয়েছে। এটি আমাদের হজম প্রক্রিয়ার উন্নতি ঘটায়। অতিবলায় রয়েছে ফাইবার এবং অন্যান্য পুষ্টি উপাদান যা হজমের উন্নতিতে সাহায্য করে, বা কোষ্ঠকাঠিন্য এবং গ্যাসের মতো সমস্যা থেকে চিরতরে মুক্তি দিতে পারে। অতিবলায় রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এবং অন্যান্য পুষ্টি উপাদান রয়েছে যা আমাদের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতে সাহায্য করে। এটি সংক্রমণ এবং অন্যান্য রোগ প্রতিরোধ করতেও অনেক সাহায্য করতে পারে। ক্যান্সার প্রতিরোধে অতিবলায় রয়েছে ক্যান্সার প্রতিরোধক গুণ যা ক্যান্সার কোষের বৃদ্ধিকে বাধা দিতে বা ধীর করতে সাহায্য করে। এটি ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার এবং প্রোস্টেট ক্যান্সারের জন্য বিশেষভাবে উপকারী হয়ে থাকে। ব্লাড সুগার নিয়ন্ত্রণকারী বৈশিষ্ট্য থাকার কারণে এটি ডায়াবেটিস রোগীদের জন্য একটি কার্যকরী প্রাকৃতিক প্রতিকার হতে পারে। অতিবলায় রয়েছে ফাইবার এবং অন্যান্য পুষ্টি উপাদান যা ওজন কমাতে সাহায্য করে। এটি ক্ষুধা কমাতে এবং পাচন প্রক্রিয়ার ক্ষমতাকে বাড়াতেও অনেক সাহায্য করে। অতিবলাকে সাধারণত তিন-চার আকারে নেওয়া হয় এবং এটাকে খাদ্যের সাথে বা খাদ্য ছাড়াই গ্রহণ করা যেতে পারে। অতিবলা একটি নিরাপদ এবং কার্যকরী ভেষজ যা আমাদের অনেক স্বাস্থ্যজনিত সুবিধা প্রদান করে থাকে। বন্ধুরা, যাই হোক, কোনো নতুন খাদ্য তালিকাগত সম্পূরক শুরু করার আগে আপনার ডাক্তারের সাথে একবার কথা বলে নেওয়া সর্বদাই ভালো। অতিবলায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য পুষ্টি উপাদান যা ত্বককে সুস্থ ও উজ্জ্বল রাখতে সাহায্য করে, বা ব্রণ এবং অন্যান্য ত্বকের সমস্যার জন্য খুবই উপকারী হয়ে থাকে। চুলের জন্য অতিবলায় প্রোটিন এবং অন্যান্য পুষ্টি উপাদানও রয়েছে যা চুলকে মজবুত ও সুস্থ রাখতে সাহায্য করে। এটি চুল পড়া, অকালে ধূসর হওয়া এবং চুলের অন্যান্য সমস্যার জন্য অনেক উপকারী। মূত্রাশয় এবং কিডনির জন্য অতিবলায় মূত্রবর্ধক বৈশিষ্ট্য রয়েছে যা মূত্রাশয় এবং কিডনিকে সুস্থ রাখতে সাহায্য করে। বন্ধুরা, এটি মূত্রনালীর সংক্রমণ, মূত্রাশয় প্রদাহ এবং অন্যান্য মূত্রাশয় এবং কিডনির সমস্যার জন্য বিশেষভাবে লাভকারী। হৃৎপিণ্ডের জন্য অতিবলায় এমন বৈশিষ্ট্য রয়েছে যা হৃদরোগ হওয়ার সম্ভাবনাকে হ্রাস করে। এটি রক্তচাপ কমাতে, কোলেস্টেরলের মাত্রাকে নিয়ন্ত্রণ করতেও অনেক সাহায্য করে। আধা চামচ অতিবলার কাঁচা রসের সাথে চুলে লাগানো তেলের সাথে মিশিয়ে চুলে লাগালে টাক মাথাতেও চুল গজাতে শুরু করে এবং চুল পড়া বন্ধ হয়। অতিবলা মহাবলা একটি অত্যন্ত শক্তিশালী ভেষজ যা আপনার বন্ধ নিয়তির দরজাকে খুলে দিতে পারে, তার সাথে সাথে আপনাকে শারীরিকভাবেও অকল্পনীয় শক্তিশালী করে তুলতে পারে।